এটি মূলত আসলে বার্মা ব্রিজ। বার্মা ব্রিজ মূলত যারা সেনানৌ বিমান বাহিনীর অফিসার পদে পরীক্ষা দিতে যায়, তো তাদের ISSB-তে এই বার্মা ব্রিজ অতিক্রম করতে হয়। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রস্তুতি নিতে, তাদের আমরা বিভিন্ন শারীরিক অনুশীলনের পাশাপাশি এই বার্মা ব্রিজের শারীরিক অনুশীলনটি আমরা করিয়ে থাকি। এটি মূলত সৈনিক পদের কোনো পরীক্ষার বিষয় নয়, এটি হচ্ছিল সেনানৌ বিমান বাহিনীর অফিসার পদে লং কোর্স অথবা শর্ট কোর্সে যারা ISSB-তে অংশগ্রহণ করতে যায়, তো তারাই আসলে বার্মা ব্রিজ অতিক্রম করে থাকে। তাদের যে শারীরিক ইভেন্টগুলো হয় তার মধ্যে অন্যতম একটি ইভেন্ট বার্মা ব্রিজ অতিক্রম করা। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতি নিতে এসেছে বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনের পাশাপাশি বার্মা ব্রিজ অতিক্রম হওয়া এই শারীরিক অনুশীলনটি আমরা করিয়ে থাকি। এছাড়াও শারীরিক অনুশীলনের মধ্যে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে সৈনিক পদে যেতে চাও, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবিতে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে শারীরিক ইভেন্ট সেগুলো হচ্ছে দৌড় 200 মিটার, 1600 মিটার, সেনাবাহিনীর জন্য 500, 600 অথবা 700 মিটার দৌড় হয়ে থাকে, পুশ আপ অথবা বুক ডাউন, পুলিশে 15টি হয়, সেনাবাহিনীতে 20টি, 25টি, 30টি, 40টি পর্যন্ত অনেক সময় দিয়ে দেয়। এছাড়া লং জাম্প রয়েছে, হাই জাম্প রয়েছে, সিট আপ রয়েছে, সিট আপ সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিট আপ তোমাদের 20টি, 25টি, এমনকি 30টি পর্যন্ত সিট আপ হয়ে থাকতে পারে। তো যারা মূলত সেনাবাহিনী, পুলিশে এবং অন্যান্য বাহিনীতে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে চাও, তোমরা চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হতে পারো। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তুমি শারীরিক ট্রেনিংয়ের পাশাপাশি লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং তোমার প্রাথমিক মেডিকেল চেক আপটিও তুমি করাতে পারবে। সোজা ট্রেনিং একাডেমিতে আমাদের নতুন ব্যাচ শুরু হবে মার্চের 1 তারিখ থেকে, 2023 সালের মার্চের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। তোমরা অনেকে জানো কি জানো না আমি জানি না, সেনাবাহিনীর ট্রেড ওয়ানে অনেক আবেদন করে রেখেছো, যাদের রেজাল্ট খারাপ তারা অপেক্ষায় রয়েছে যে ট্রেড টু সার্কুলারটি কবে আসবে। ট্রেড টু সার্কুলার হয়তো বা মার্চ মাসের প্রথম সপ্তাহে চলে আসতে পারে। পাশাপাশি তোমাদের নৌবাহিনীর নাবিক পদের সার্কুলার আসবে, তার কিছুদিন পরে বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলার আসবে এবং MODC সেনাবাহিনীর MODC এই সার্কুলারটিও চলে আসবে। তো যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের 48 ব্যাচের শিক্ষার্থীরা আজকে বার্মা ব্রিজ অতিক্রম করে দেখাচ্ছে তোমাদেরকে, এবং তোমরা যখন আসবা এসে আমাদের এই ট্রেনিং সেন্টারের এই গ্রাউন্ডে তোমরা এইভাবে প্রতিনিয়ত শারীরিক অনুশীলনগুলো করতে পারবা। যাক, খুব ভালো হচ্ছে বাবা, তালি দাও, ভালোই তো পারতেছে সবাই। ভয় লাগে নাকি, ভয় লাগে নাকি? গুড, ভয়ের কিছু নাই। গুড, সাবাস, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই, ভয়কে জয় করতে হবে তোমাদেরকে। ভেরি গুড, সাবাস। আমাদের শিক্ষার্থীরা আজকে বার্মা ব্রিজ অতিক্রম করে দেখাচ্ছে। বার্মা ব্রিজ অনেক মজার একটি শারীরিক অনুশীলন, এটি পার হতে একটু সাহসের প্রয়োজন রয়েছে। গুড, ভেরি গুড, খুব সুন্দরভাবে বার্মা ব্রিজ অতিক্রম করা শিখছে সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা। তোমরা আসলে ইনশাল্লাহ এইরকম আরও অনেক অনেক চমৎকার চমৎকার কিছু শারীরিক অনুশীলন রয়েছে, এই অনুশীলনগুলো তোমরা লিখিত পরীক্ষা
ভাইবা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্র্যাকটিস করতে পারবা। শারীরিক অনুশীলনগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করাই, কারণ দেখা যায় অনেকে ওভারহাইট থাকে, ওভারওয়েট থাকে, ওজন থাকে অনেকে অনেক বেশি, ঠিক আছে? এক্ষেত্রে শারীরিক অনুশীলনগুলো খুবই কাজে লাগবে। আর একজন সৈনিক হতে চাইলে তাকে সাহসী হতে হয়, উদ্যমী হতে হয়, পরিশ্রমী হতে হয়। আর এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতিমূলক কোচিং করতে আসে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনের মাধ্যমে তাদেরকে সাহসী, ধৈর্যশীল এবং পরিশ্রমী করে গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো আমাদের সোলজার ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে করিয়ে থাকি। যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? গুড, সাবাস। এই ক্যাপ্টেন দিছে, ক্যাপ্টেন দিছে, ক্যাপ্টেন কাছে আসো, দৌড় দাও, দৌড় দাও ক্যাপ্টেন, একটা ক্যাপ্টেনের অনুভূতি শুনি। হ্যাঁ, সামনে আসো, সামনে আসো, সামনে এসে স্যালুট দিতে হয়। ওকে, কেমন লাগলো প্রথম অবস্থায়? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো স্যার। ভালো লাগছে? ভয় পাইছো নাকি? না, একটু একটু স্যার ভয় লাগছে, তবে স্যার ব্যাপার না স্যার, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে স্যার? গুড, এটাই প্রথম করলা বার্মা ব্রিজ, এর আগে তো কোথাও করনি আর কি? ঠিক আছে, এই যে শারীরিক বিভিন্ন অনুশীলনের পাশাপাশি এগুলো অনুশীলন করছো, এগুলো কিন্তু একটা তোমাদেরকে সাহসী করে গড়ে তুলবে, পরিশ্রমী করবে, তাই না? তাহলে ওভারঅলে আনন্দ পাইছো? আলহামদুলিল্লাহ স্যার, খুবই ভালো আছি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, যেতে পারো। ওয়ালাইকুম আসসালাম।